হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টিপস বাপি দর্শক আপনাদেরকে যে সমস্ত টার্গেট মেডেল দিয়েছিলাম চার সাত দু হাজার বাইশ এই তারিখে ন হাজার টাকার ঘরের জন্য কী কী পুরস্কার খেললো সেগুলো একবার জানবো তারপরে আমি আপনাদেরকে পাঁচ সাত দু হাজার বাইশ এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল যেগুলো ন হাজার টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো ঠিক আছে চার সাত দু হাজার বাইশ এই তারিখ সারাদিনে কী কী পুরস্কার খেললো মর্নিং ডে এবং ইভিনিংয়ে সেটা জেনে নেওয়া যাক আমি আপনাদেরকে মর্নিংয়ে ঊনষাট নাম্বারটা দিয়েছিলাম ফাইভ নাইন এই ঊনষাট নাম্বারে ন হাজার টাকার ঘর খেলেছে এছাড়া এই ঊনষাট নাম্বারটাকে যদি কেউ পাল্টি করে ধরে পঁচানব্বই হয় এই পঁচানব্বই নাম্বারে সাড়ে চারশো টাকার ঘর খেলেছে এই হল মর্নিংয়ের পুরস্কার ডেতেও আপনাদেরকে উনষাট নম্বরটা দিয়েছিলাম ঊনষাট নাম্বারে ন হাজার টাকার ঘর খেলেছে ডেতে এছাড়া আপনাদেরকে উনআশি নাম্বারটা দিয়েছিলাম সেভেন নাইন উনআশি নাম্বারটাকে পাল্টি করলে সাতানব্বই হয় এই সাতানব্বই নম্বরে ন হাজার টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে একুশ নাম্বারটা দিয়েছিলাম একুশকে পাল্টি করলে বারো হয় এই বারো মিডিলে সাড়ে চারশো টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে একানব্বই নাম্বারটা দিয়েছিলাম এই একানব্বই নাম্বারটাতে ডাইরেক্ট আড়াইশো টাকার ঘর খেলেছে এই হলো মর্নিং এবং ডে পুরস্কার ইভিনিংয়ে কী কী খেলেছে সেটাও জেনে নেওয়া যাক ইভিনিংয়ে আপনাদেরকে সাঁত্রিশ নাম্বারটা দিয়েছিলাম থ্রি সেভেন সাঁত্রিশ নাম্বারটাকে পাল্টি করলে তিয়াত্তর হয় এই তিয়াত্তর মিডিলে ন হাজার টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে জিরো ফোর নাম্বারটা দিয়েছিলাম জিরো ফোর নাম্বারটাকে পাল্টি করলে চল্লিশ হয় এই চল্লিশ মিডিলে ন হাজার টাকার ঘর খেলেছে চার সাত দু হাজার বাইশ এই তারিখে কী কী পুরস্কার খেলেছে সেটা আপনাদেরকে বলে দিলাম এবার আপনাদেরকে পাঁচ সাত দু হাজার বাইশ এই তারিখে সম্ভাব্য টার্গেট মিডিল যেগুলো ন হাজার টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে মর্নিং ডে এবং ইভিনিং তিনবেলার টার্গেট আপনাদেরকে একবারে দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন মর্নিংয়ে আপনাদের জন্য টার্গেট রেখেছি একান্ন একষট্টি বিয়াল্লিশ পঁচাত্তর নব্বই উনষাট এই ছকানা মিডল এবং তে রেখেছি জিরো টু তিরিশ সতেরো তেতাল্লিশ তেরো উনিশ এই ছকানা মিডিল এবং ইভিনিংয়ের টার্গেট রেখেছি একুশ উনআশি উনষাট ছিয়ানব্বই পঁয়ষট্টি সত্তর এই ছটা মিডিল প্রত্যেকটা বেলার জন্য ছটা করে নাম্বার দেওয়া হলো এই ছটা নাম্বারের মধ্যে থেকে ন হাজার টাকার ঘর খেলবে ন হাজার টাকার ঘরটা যদি মিস করে যায় রেজাল্টে ফলো করবেন যে 450 চারশো টাকার ঘর অথবা আড়াইশো টাকার ঘরে খেলেছে কিনা ঠিক আছে ন হাজার ঘরটা মিস করলে তারপরে বড় ঘর খেলবে একশো কুড়ি টাকার ঘরটা যেহেতু টার্গেট করি না সেক্ষেত্রে ওই ঘরটা বাদ ঠিক আছে আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে সমস্ত দর্শকরা এই চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো এক সপ্তাহ ফলো করতে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিভাবে কিভাবে খেলছে ঠিক আছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ